বাংলাদেশি নির্বাচন ব্যবস্থা এবং এটার কাঠামো, স্বাধীনতা উত্তর এটাকে যেভাবে পর্যায়ক্রমে ধ্বংসের একেবারে তরণিতে পৌঁছে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি আমাদেরকে উঠে আসতে হয় তাহলে প্রাথমিকভাবে কয়েকটি জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। তার প্রথম হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা, যেটাকে আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার বলে থাকি। এই ব্যবস্থাপনাটা এদেশের মানুষের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণটাকে নিশ্চিত করবে বলে দেশের মানুষও মনে করে। কারণ আমরা নির্বাচনের আগে যারা থাকি, অধিকাংশ ক্ষেত্রে আমরা তখন সেবকের পর্যায়ে থাকি, আর আমাদের ভোটারগণ তারা থাকেন মালিকের পর্যায়ে। ঠিক নির্বাচন হয়ে যাওয়ার পরের দিন থেকেই যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সেই সকল প্রতিনিধিগণ মালিক পর্যায়ে চলে যান, আমাদের জনগণকে দাস এবং প্রচার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কারণটা কি? কারণটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্বশীল অবস্থানটাকে আমরা আসলে নিশ্চিত করতে পারি না। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। দ্বিতীয় যেটা আমরা বলেছি, সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে এটাকে সংশোধন করে সন্নিবেশিত করতে হবে। আমরা যত কথাই বলি, এটা নিশ্চিত এখানে কেউ কেউ আমরা বলেছি, আমিও বিশ্বাস করি, আমাদের সেই নৈতিক অবস্থানটা, আমাদের সেই আদর্শিক অবস্থানটাকে আসলে আমরা তৈরি করতে পেরেছি, রাজনৈতিক ঐক্যমত্য কি তৈরি হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে অপেক্ষাকৃত বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে কেয়ারটেকার সরকারের অধীনে যে তিনটি নির্বাচন হয়েছে, যে কেউ এটা সাক্ষী দিব আমরা, আপনারা এখানে আছেন অভিজ্ঞ মানুষ, সাংবাদিক বন্ধুগণ আছেন, নির্বাচন নিয়ে যারা কাজ করেন তারা আছেন, এটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই যে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার তিনটি নির্বাচন অপেক্ষাকৃত যে কোনো নির্বাচনের চেয়ে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত, একেবারে বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত, উন্নত দেশগুলো তো বটেই, ইভিএম প্রথার যে কথা আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে যে ব্যবস্থার কথা বলা হয়েছে, আসলে এটাকে বলা হয়েছে যে মানুষের ডিজিটালাইজেশন না, বরং মানুষকে আরেকটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। কারণ এগুলো পরিচালনা করে কে? আমাদের মনে আছে, আমরা ছাত্রজীবনে শুনেছিলাম যে লাই ডিটেক্টর একটা মেশিন আবিষ্কার হয়েছে, মিথ্যা ধরার যন্ত্র। আসলে সেই মিথ্যা ধরার যন্ত্রটা চালায় কে? চালায় তো একজন মানুষ, তাই না? ওটার পিছনে তো একজন মানুষ কাজ করে। সেই মানুষের মধ্যে যদি মিথ্যার প্রতি বিতশ্রদ্ধ মনোভাব না থাকে, সেই মিথ্যার প্রতি যদি তার প্রতিবাদী মন না থাকে, তাহলে তো সেই ডিটেক্টর যেটাই বলেন ওই মেশিনটাকে তো সে চালায়। সুতরাং যিনি চালান, যারা চালান, তারা তো এটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন। সুতরাং ডিজিটাল মেশিন বা ইলেকট্রনিক ভোটিংটা আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা নয়, ব্যবস্থাটা হচ্ছে আমাদের আদর্শিক এবং নৈতিক মূল্যবোধের ভ্যালুসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এইটা না হলে আপনি যত মেশিন সিস্টেম করেন, এই সিস্টেম দিয়ে মানুষের পরিবর্তন করা যায় না। সেই জন্য আমরা এটা বলেছি যে এই ব্যবস্থাপনা বাতিল করতে হবে। কোনো সরকারি চাকরিজীবী তাদের চাকরি ছাড়ার কমপক্ষে 3 বছরের মধ্যে কোনো ধরনের নির্বাচনে তারা প্রার্থী হতে পারবেন না, কারণ তার একটা আধিপত্য থাকে, তার একটা ক্ষমতার দাপট থাকে, তার একটা পরিচিতি আইডেন্টিটি থাকে। এই আইডেন্টিটি ফেস ভ্যালুটাকে তিনি কাজে লাগান, এবং আমরা তিনি কাজে না লাগালেও আমাদের সাধারণ জনগণ তার চোখের দিকে তাকিয়ে, তার ফেস ভ্যালুর দিকে তাকিয়ে, তার স্ট্যান্ডার্ডের দিকে তাকিয়ে তিনি তখন তার সাধারণ স্বাভাবিক কাজগুলো তিনি করতে পারেন না। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে, একদম নির্বাচনী কাঠামো মেম্বার পর্যন্ত। একটা নির্বাচনী প্রতীক দিয়ে তাকে, একটা দলীয় প্রতীক দিয়ে, একটা দলীয় ম্যান্ডেট দিয়ে কেন করতে হবে? আমাদের এলাকার একজন মেম্বার, একজন চেয়ারম্যান, তিনি কি দলের প্রতিনিধিত্ব করেন? তিনি তো আমাদের এলাকার একজন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, তাকে দল থেকে মনোনয়ন দিতে হবে কেন? তাকে দলের প্রতীক দিতে হবে কেন? আর যে দেশে এখন বলা আছে ব্যক্তি যেই হোক, দল হলে হবে, প্রার্থী হলে হবে না, তার প্রতীকটা কি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের মানুষ, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখনো এই প্রক্রিয়াটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমি জনগণকে দোষারোপ করছি না, বরং আমাদের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়, ব্যক্তি দেখে ভোট দিবেন না, প্রতীক এবং দল দেখে ভোট দিবেন, কারণ দল ক্ষমতায় যায়, ব্যক্তি ক্ষমতায় যায় না। এটা তো হতে পারে না। আমার এত নিচ পর্যন্ত কেন দলকে প্রায়োরিটি দিতে হবে? একটা দল তো দেশ চালায় না, দেশ তো চালাবে দেশের জনগণের মূল চালিকা শক্তি জনগণ। আমরাই তো বলি দেশের মানে জনগণ হচ্ছে সর্বভৌম ক্ষমতা, মানে সকল ক্ষমতার উৎস। তো সেই সকল ক্ষমতার উৎস বলা মানুষগুলো, আমরা সেই দলগুলো কেন আমরা মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত সেখানে আমাদের প্রতীক দিয়ে, দল দিয়ে, নমিনেশন দিয়ে তাদেরকে পলিটিসাইজ করতে হবে? এই পলিটিসাইজ করার
আমরা যে তীব্র প্রতিক্রিয়া এবং তীব্র একটা অবস্থা এখন উপলব্ধি করছি এটাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানের সাথে সাংঘর্ষিক 2008 সালে প্রবর্তিত রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। একজন ব্যক্তি নাগরিকের যে কোনো দল নির্বাচন করার তার অধিকার থাকবে। আমি 2014 সালে ইলেকশনের জন্য সিদ্ধান্ত হলো, আমাদের বলা হলো আমাদেরকে নির্বাচন করার জন্য কোনোভাবেই সুযোগ করে দেওয়া হবে না, না প্রতীক আছে না নিবন্ধন আছে কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, ওনারা বললেন যে ঠিক আপনারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। আমাদেরকে এক তৃতীয়াংশ ভোটের জন্য বলা হলো যে ভোট আপনাদের নিয়ে আসবে। কতটা দুর্ভাগ্যের এবং একটা দেশের সাধারণ নাগরিক হিসাবে তার প্রতি সংবিধানের কতটা বড় বৈষম্য যে একজন নাগরিকের এই ভোট নিয়ে এসে আমি যখন দিলাম, আমরা দেওয়ার পরে আমাদেরকে ফোন করে জানানো হলো আপনার দুটা ভোট স্বচ্ছতায় আমাদের কাছে টেস্টিফাইড হয় নাই, জাস্টিফাইড হয় নাই, সুতরাং এটা বাতিল করে দেওয়া। আমরা আপিল করলাম, আপিল করার পর আমরা বলি ঠিক আছে লোকগুলোকে নিয়ে আসেন। 3 মাসের বাচ্চা কোলে করে ওই ফ্যামিলি দুটা চলে আসলো, দুটা ফ্যামিলি, একটা 3 মাসের বাচ্চা একটা 6 মাসের বাচ্চা নিয়ে এসে আমরা আমাদের শেরবাংলা নগরে তাদেরকে হাজির করলাম। হাজির করার পর চ্যালেঞ্জ করে তাদেরকে আমাদের নির্বাচনের জন্য আমাদেরকে জাস্টিফাইড হতে হলো। এটা কতটা দুর্ভাগ্যজনক, কেন এটা করতে হবে? আমি এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, যে কেউ চাইলে সংবিধানের ধারাবাহিকতাগুলো মেনে তিনি নির্বাচন করতে পারবেন। এই বৈষম্য এখান থেকে দূর করার জন্যই তো আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখেছে। আমরা মনে করি এই বৈষম্যমূলক নির্বাচনী প্রথা আমাদের থেকে তুলে দেওয়া প্রয়োজন। এরপরে নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতির সমন্বয়ে একটা সার্চ কমিটি গঠন করা উচিত। যেই সার্চ কমিটিটা বেসিক্যালি নির্বাচন কমিশন যেটা হবে তাদেরকে সার্বিকভাবে স্ট্রংলি তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যারা সিভিল প্রশাসন থাকবেন মাঠ পর্যায়ে, তারা যেন এক্সিকিউটিভ ভূমিকা করতে পারে, ফাংশনাল রোল তারা করতে পারে। ফাংশনাল, আমাকে এখন বলা হয় আপনারা ইলেকশন করবেন আপনারা জিততে পারবেন না। বললাম কেন পারবো না? বলছে যে ভাই 4টা জিনিস মাথায় রাখেন। কি মাথায় রাখতে হবে? বলছে আপনাদের তো ফাইন্যান্স পাওয়ার নেই। তাই আমি বললাম আচ্ছা নাই তো কি করতে হবে? বলছে তার সেকেন্ড পয়েন্টটা শোনেন, আপনাদের আর্নস পাওয়ার নেই। আমি বললাম তো এখন আর্নস তো তুলে নেওয়া হচ্ছে। বলছে যে না, সফিস্টিকেটেড একটা এরিয়ার মধ্যে আর্নস পাওয়ার এখনো আছে যেটা আপনারা মোকাবেলা করতে পারবেন না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমাদেরকে বলা হয় এলাকা গেলে যে ভাই আপনারা এলাকায় এসে ভোট চাওয়ার দরকার নেই, আপনারা আরেকটা জিনিস এখন মোকাবেলা করেন, প্রশাসনকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করেন, একটা সফিস্টিকেটেড টেররিস্ট গ্রুপ এখন এলাকাগুলোতে আছে। আপনি দেখতে শুনতে তারা খুবই ভালো, খুবই মন মেজাজের দিকে উন্নত, কিন্তু যাদেরকে এখন বলা হয় যে তারা ছোট ছোট এই যে আমাদের মানে টিনেজের ছেলেরা 15 থেকে 25 বছরের মধ্যে, তাদেরকে এমনভাবে তৈরি করে রাখা হয়েছে যে আগে 10টা হুন্ডা 10টা গুন্ডা এইটার ভার্সনটা চেঞ্জ করা হয়েছে। এখন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 10টা আসন তোমার দখলে, ব্যাস ওখানকার এমপি ওমো ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে আমরা এখনো কিন্তু উত্তরণ ঘটাতে পারিনি। সুতরাং ফাইন্যান্স পাওয়ার, আর্মস পাওয়ার, সফিস্টিকেটেড টেররিস্ট পাওয়ার, এই যে পাওয়ারের জায়গাগুলো, এগুলো থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে মোরাল এবং আইডিওলজিক্যাল ভ্যালুসটাকে যদি ডেভেলপ করা না যায়, শুধু আইন দিয়ে একটা জাতিকে কোথাও কেউ পরিবর্তন করেছে এটা আমি আপনি আমরা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবো না। সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমাদের নৈতিক মূল্যবোধের জায়গাটা পরিবর্তনের জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এটা কাউন্সিলিং প্রয়োজন, এবং এটার জন্য আমাদের কাজ করা প্রয়োজন, সেটার জন্য আমাদের পক্ষ থেকে তাদের মাঝে মেসেজ যাওয়া প্রয়োজন। আমরা সেই জন্য বলছি সর্বশেষ যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা, জাতীয় সংসদ নির্বাচন একাধিক দিনে অনুষ্ঠান করা। আমাদের অনেকেই বলে থাকে, আমি প্রশাসনের অনেকের সাথে এই 2024 সালে 5ই আগস্টের পর অনেকের সাথে কথা বলেছি, অনেকে একটা কথা বলেন, বলেন যে ভাই আমরা কি করব, বলেন আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, একদম সিম্পলি বলেন সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? বলে যে ভাই আমরা অমুক জায়গা দেখতে গেলে অমুক জায়গা দেখতে পারি না। আবার আমাদের মধ্যে হতো বুঝেন তো কিছু দুর্বল মানুষ আছে, নৈতিকতার দিক থেকে কিছু ঝামেলা আছে, আবার পলিটিশিয়াল মানে পলিটিসাইজ কিছু বিষয় আছে। বিগত 15.5 বছর ভাই আপনি কি মনে করেন বিগত 15.5 বছরের ভূত, বিগত 15.5 বছরের জঞ্জাল, এগুলো কি আসলে সরানো সম্ভব? আমি একটু আগে শুনেছি যে 3 মাস বা 6 মাস আমাদের কেন নিতে হবে, আমি সেটাও যেমন মনে করি, আমি এটাও মনে করি যে আমি আমাকে যখন বলা হয়েছে এলাকা থেকে যে ভাই ইলেকশন যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু ওসি চেঞ্জ করতে হবে, আপনাকে যদি ইলেকশন ঠিক মতো করতে হয় তাহলে ডিসি কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার মনের মতো করে এসপি নিতে হবে, আপনাকে মনের মতো করে ডিআইজি এখানকার রেঞ্জের যে অফিসার আছে তাকে নিতে হবে। আমি বললাম কেন? যে আসবে সে তো দেশপ্রেম এবং জাতীয়তা বোধের মানুষের মূল্যবোধের দিকে তিনি নজর রাখবেন, তিনি তো আমার হয়ে আসবেন না,
তিনি যদি আমার হয়ে আসেন তাহলে অন্যের প্রতি তিনি জাস্টিস করতে পারবেন না। আবার অন্যের হয়ে যিনি আসবেন তিনি আমার প্রতি যদি জাস্টিস করতে না পারেন তাহলে 2024 সালে 5ই আগস্ট আমাদের প্রয়োজন ছিল কেন? কেন আমাদের ভাইরা জীবন দিল? জীবন দেওয়ার প্রয়োজনটা তো এই জন্যই যে ডিসি কোনো ব্যক্তির জন্য আসবেন না, এসপি কোনো দলের জন্য আসবেন না, ওসি কোনো সম্প্রদায়ের জন্য আসবেন না, তিনি তো আসবেন সেখানকার জনগণের কল্যাণের জন্য। এটার জন্য যার প্রয়োজন তাকে আপনারা দেন। সেই জন্য এই জায়গাটাকে আমরা বলেছি যে একই দিনে অনুষ্ঠান না করে বাংলাদেশের বাইরে বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে আপনারা ভালো জানেন যে সেখানে ক্যাটাগরিক্যালি জায়গা এরিয়া নির্ধারণ করে করে সেখানে তারা এগিয়ে যান। সবশেষ আমি আপনাদের যে অনুরোধ করতে চাই, এনআইডি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীন আনতে হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই সমস্ত তথ্যগুলো কয়েক হাজার কোটি টাকায় এটি বিক্রি করে দেওয়ার কথা শুনছি আমি। এটি যদি সত্য হয়ে থাকে তাহলে অন্য সব কিছুর চেয়ে আমি মনে করি আমাদের বাংলাদেশের সম্পদ বিক্রি করে ফেলা, পাচার করে ফেলা, এর চেয়ে আমাদের জনগণের তথ্য পাচার করে ফেলা মানে একটা দেশকে আসলে বিক্রি করে ফেলা। এই বিক্রি করে ফেলা ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য সব কাজের আগে তাদের আইনের আওতায় নিয়ে এসে আমাদের এই তথ্যগুলোর সংরক্ষণ এবং যথাযথভাবে এগুলোর পর্যবেক্ষণ করা অত্যন্ত অনিবার্য বলে মনে করি। সবশেষ আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে চাই যে কেন সংস্কার আমাদের প্রয়োজন, আমরা কেন সংস্কার করতে চাই, বা সংস্কারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেশবাসীর কাছে এটা কেন উপস্থাপন করেছি। উপস্থাপন করেছি চারটা কারণে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। নাম্বার ওয়ান, আসলে সুশাসন প্রতিষ্ঠার গুড গভর্নেন্স এটা কিসের উপর নির্ভর করবে? নির্ভর করবে তো আপনার একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের উপরে, নির্বাচনের উপরে ডিপেন্ড করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ এবং জবাবদিহিতার উপরে। আমাদের ব্যয়ভার নির্ভর করার জন্য এখন থেকেই আমাদের ব্যবসা বাণিজ্য সুদ ঘুষ যে যেভাবে পারে টাকা ইনকাম করছে। কেন? বলা হচ্ছে যে টাকা না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। তো এটা যদি না করা হয় তাহলে আমরা কেন করবো? এটা দেশের উন্নয়ন আমরা যদি করতে চাই, উন্নয়নের রোল মডেল বলা হয়েছে এতদিন, নির্বাচনের রোল মডেল লাগে নাই, শুধু উন্নয়নের, যার কারণে হয়েছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে দুর্নীতির রোল মডেলে আমরা পরিণত হয়েছি। কারণ নির্বাচন ব্যবস্থায় আমরা কোনো উন্নয়ন করতে পারি নাই, সেটাকে কবর রচনা করে আমরা দেশবাসীর কাছে উন্নয়নের একটা ফিরিস্তি তুলে ধরেছি। আসুন, আমি সম্মানিত সুধী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের শ্রদ্ধেয় আজকের যে সম্মানিত উপদেষ্টা এবং এই নির্বাচন সংস্কার কাজের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, আশা করব যে বাংলাদেশের জনগণের এখন সবচেয়ে বড় প্রত্যাশা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।